সময়টা ভালো যাচ্ছে না হার্দিক পান্ডিয়ার। অধিনায়ক হিসাবে মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরলে তার দল গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। চীনা ছন্দে নেই তারকা অলরাউন্ডার। টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে হার্দিকের সুযোগ পাওয়া নিয়েও উঠেছে প্রশ্ন। এরই মধ্যে হার্দিক পান্ডিয়ার বিয়ে ভাঙার তুমুল গুঞ্জন উঠেছে। কেরিয়ার টালমাটালের মধ্যেই ব্যক্তিগত জীবনে সম্পর্কের টানাপোড়নে শিরোনামে উঠে এসেছে হার্দিক পান্ডিয়া, নেট দুনিয়ার জল্পনা। আগে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নাতাশা স্টানকোভিচ পান্ডিয়া লিখতেন হার্দিক পত্নী। সম্প্রতি পান্ডিয়া পদবি সরিয়ে নেন। হার্দিকের সঙ্গে নিজের সমস্ত ছবিও মুছে দিয়েছেন নাতাশা। যদিও দম্পতির পুত্র অগস্টর সঙ্গে থাকা ছবিগুলো রয়েছে ইনস্টাগ্রামে। এদিকে ডিভোর্সের গুঞ্জনের মধ্যেই হার্দিকের সম্পত্তি 70% পাবেন নাতাশা, এমন খবরও সামনে এসেছে জানিয়ে তারকার ক্রিকেটারে পিছু ছাড়ছে না ট্রোলিং। যদিও হার্দিক বা নাতাশার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি, তবে শেষ পর্যন্ত বিয়ে ভাঙলে পান্ডিয়া তার সম্পত্তির একটি বড় অংশ খোয়াতে পারেন বলে মনে করা হচ্ছে। অন্যান্যবার আইপিএলের অনেক ম্যাচেই হার্দিকের সমর্থনে গ্যালারিতে হাজির থাকেন নাতাশা, কিন্তু চলতি মরশুমে আইপিএলের মাঠে একবারও নাতাশাকে মাঠে দেখা যায়নি। নাতাশার সঙ্গে সম্পর্কে ফাটলের বিষয়টি প্রথম সামনে আসে গত 4 মার্চ, সেদিন ছিল নাতাশার জন্মদিন। স্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাও জানাননি হার্দিক, আর তারপর থেকেই জল্পনা শুরু। তবে কি তারকা দম্পতির সম্পর্কে চিড় ধরেছে? সাধারণত সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় হার্দিক, ব্যক্তিগত জীবনে খুঁটিনাটি তিনি শেয়ার করেন, কিন্তু সম্প্রতিকালে স্ত্রীকে নিয়ে কোনো পোস্টই শেয়ার করছেন না হার্দিক। যদি অনেকের মতে নেট দুনিয়ায় হার্দিকের পাশাপাশি ট্রোলের মুখে পড়তে হয়েছিল তার স্ত্রীকেও, সেই জন্যই হয়তো স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা বা সোশ্যাল মিডিয়ায় হার্দিককে নিয়ে পোস্ট করা বন্ধ করেছে নাতাশা। একটি পার্টি চলাকালীন হার্দিক আর নাতাশার প্রেম শুরু হয়েছিল। বেশ কিছুদিন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, যদিও দুজনের প্রথম দিকে সম্পর্কের কথা লুকিয়ে যান। লকডাউন শেষ হওয়ার পর 2020 সালে বিয়ে করেন হার্দিক নাতাশা। 4 বছর হতে না হতেই সুখের সংসারে ভাঙনের গুঞ্জন ছড়িয়ে পড়ল। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন, গুড বাই।